হ্যালো হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঢাকা বোর্ড থেকে শুরু করে যারা অন্যান্য বোর্ডে এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং সমমানের পরীক্ষা দিচ্ছ, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড, যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন, এসএসসি বা সমমান পরীক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি নিউজ। এবং নিউজটিকে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে শুনতে হবে, বেশি বড় ভিডিও হবে না, খুবই শর্ট ভিডিও এবং এইখানে ইনফরমেটিভ ভিডিও হবে। তোমাকে অবশ্যই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, যদি এই বিষয়গুলো তুমি খেয়াল রাখো তাহলে তোমার ভুল হওয়ার চান্স নেই। আচ্ছা, তাহলে আমি একটা নোটিশে চলে যাই। দেখো, এটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার একটা নোটিশের বিষয়বস্তু হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষা 2023 এর আগামী 15-5 মানে আগামীকাল সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত প্রসঙ্গে ঢাকা বোর্ড কি বলছে, যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগর সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মুখায়ের কারণে চলমান এসএসসি বা সমমান পরীক্ষা 2023 এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল যেই 15-5-2023 তারিখ সোমবার আছে সেই অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ, সকল পরীক্ষা আগামীকালকে স্থগিত করা হয়েছে। তোমাদেরকে বলে রাখতেছি, যারা ঢাকা বোর্ডের পরীক্ষার্থী আসো তারা হয়তোবা জেনে থাকবে যে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা আজকেও কিন্তু স্থগিত ছিল, আজকের পরীক্ষা হয়নি। তোমরা যারা ঢাকা বোর্ডে আছো তারা কিন্তু পরীক্ষা দিয়েছো, কিন্তু এই বোর্ডগুলোতে কিন্তু পরীক্ষা হয়নি। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, এরকম কিছু বোর্ডে কিন্তু পরীক্ষা হয়েছে। কিন্তু আগামীকাল যেই পরীক্ষাটা হবে সেটা কোনো বোর্ডেই হবে না, মাইন্ড ইট, কোনো বোর্ড, ঢাকা বোর্ড থেকে শুরু করে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড থেকে শুরু করে কোনো বোর্ডেই আগামীকালকের পরীক্ষাটা কিন্তু হবে না। এখন কেন সকল বোর্ডে পরীক্ষাটা স্থগিত করলো সেটা এখানে কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিয়েছে, যে 15-5-2023 তারিখ অনুষ্ঠিতব্য পরীক্ষার সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখের ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। যেহেতু সকল বোর্ডের প্রশ্ন, কৃষি এবং গার্হস্থ্য বিজ্ঞান সকল বোর্ডের প্রশ্ন হচ্ছে সেম, সকল বোর্ডের প্রশ্ন সেম হবে কৃষি এবং গার্হস্থ্য বিজ্ঞান, এখন যদি তারা আজকে আগামীকাল পরীক্ষাটা নেয় ঢাকা বোর্ড, তাহলে বাকি বোর্ডগুলোর জন্য কিন্তু সেম প্রশ্ন করা হয়েছে, তাহলে সেম প্রশ্ন কিন্তু আর অন্য বোর্ডে পরীক্ষাটা নিতে পারবে না, তখন অন্য বোর্ডের জন্য নতুন প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে, যেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু সকল বোর্ডের পরীক্ষার প্রশ্ন কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান সেম, তাই তারা পরীক্ষাটি ঢাকা বোর্ডেও স্থগিত করে দিয়েছে অন্য বোর্ডের সাথে, যাতে এই পরীক্ষাটা নেওয়ার মাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তি বা হচ্ছে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। তবে হ্যাঁ, পরীক্ষাটা কবে হবে আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি। দেখো, স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তো সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 16-5-2023 তারিখ হতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষাসমূহ যথারীতি চলবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবকবৃন্দ, একটু খেয়াল রাখবেন, আগামীকাল পরীক্ষাটি স্থগিত হলেও আগামীকাল পরীক্ষা হবে না, কিন্তু 16 তারিখ মঙ্গলবার অবশ্যই ঢাকা বোর্ডের পরীক্ষা হবে। রসায়ন, ব্যবসা, উদ্যোগ, পৌরনীতি ও নাগরিকতা অবশ্যই কিন্তু পরীক্ষা হবে 16 তারিখ, কিন্তু আগামীকাল শুধুমাত্র পরীক্ষা হবে না। যদি তার পরের দিন 16 তারিখ পরীক্ষা না হয় সেটা সরকার জানিয়ে দিবে, সেটা আমাদের শিক্ষা বোর্ড জানিয়ে দিবে, কিন্তু হচ্ছে এতটুকু মাথায় রাখতে হবে আগামীকাল কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান যাদের পরীক্ষা আছে এই পরীক্ষাটা হবে না, কিন্তু 16 তারিখ যেই পরীক্ষা আছে, যেমন সায়েন্সের রসায়ন আছে, কমার্সের ব্যবসা উদ্যোগ আছে এবং আর্টসের আছে হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, এই পরীক্ষাগুলো কিন্তু 16 তারিখে যথারীতি হবে। আশা করি আপনারা ক্লিয়ার। আচ্ছা, এখন বলি যে 15 তারিখের সেই পরীক্ষাটা তাহলে কবে হবে। এখন 15 তারিখের পরীক্ষার বিষয় কিন্তু এখানে ক্লিয়ার কোনো কিছু বলা নাই, তবে যেটা আমি ধারণা করতেছি অবশ্যই এরকমই হওয়ার কথা যে একদম লাস্ট যেই পরীক্ষাটা হবে, যেমন 23 তারিখ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় লাস্ট পরীক্ষা, তো এই পরীক্ষাটার পরেই কোনো একটা টাইম দিবে যে এই পরীক্ষার পরে 23 তারিখের পরে কোনো একদিন হয় 24 তারিখ বা 25 তারিখের মধ্যে পরীক্ষাটা নিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বিভ্রান্ত হওয়ার কিছু নাই আর হতাশার কিছু নাই, পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো তোমরা, আর সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি এবং মহান ঈশ্বরের কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহর নিকট আমরা হচ্ছে দোয়া করব, যাতে আল্লাহ সকল আসমানি এবং জমিনি গজব, আল্লাহ আমাদের সেই গজব থেকে আমাদেরকে রক্ষা করেন এবং সব কিছু সুন্দরভাবে পরিচালিত হোক, সেই দোয়া কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।